দাবি গুলো পূরণ করুন এবং আমাদের দাবি পূরণ করলে হিন্দু সম্প্রদায় সুখে থাকবে, সাফল্যে থাকবে, তারা আপনার জন্য আশীর্বাদ করবে এবং আপনি বারবার রাষ্ট্র ক্ষমতায় এসে এই দেশের সেবা করার আপনি সুযোগ পান, এটা আমরা চাই। আর যদি তা না হয় তাহলে আমাদের সমবরা সৌরকে নিয়ে কিভাবে দাবি আদায় করতে হয় সেটা বাংলাদেশ চাতে হিন্দু ফোরাম ছাত্র ফোরাম যুব ফোরাম জানে। আগুন নিয়ে খেলবেন না, কারণ আগুনে হাত দিলে হাত ধরে যাবে। আমরা কাউকে ছাড় দেবো না, সত্য আন্দোলন করে আমরা আমাদের দাবি আদায় করব। অনতিবিলম্বে সংখ্যালঘু মন্ত্রণালয়, সংখ্যালঘু সুরক্ষা আইন সহ আমাদের যে দাবিগুলো আমরা প্রেসবিজ্ঞপ্তি থেকে দিয়েছি সেই দাবি আপনি পূরণ করবেন এবং পূরণ করে হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করে তাদের প্রাণের দাবিগুলো পূরণ করবেন, এটাই আপনার প্রতি আমরা আবেদন রেখে আসছি। আপনার থেকে যে দলীয় আপনারা যেখানে যাবেন কোনো না কোনো দিন আপনারা হিন্দু সম্প্রদায়ের দুঃখ দুর্দশার কথা আপনারা হয়তো বা প্রিন্ট মিডিয়া হয়তো বা ইলেকট্রনিক মিডিয়া কোথাও না কোথাও সেই ছবি কিন্তু ফুটে উঠছে। আমরা প্রতিনিয়ত কি দেখছি যে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে এই সম্প্রদায় আজকে 100% থেকে আজকে 9.7 এসে থেকেছে। আজকে এই সম্প্রদায়কে রক্ষা করবে যে সংগঠনগুলো আপনারা রাজপথে আন্দোলন করছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। এজন্য কৃতজ্ঞতা জানাই কারণ আজ হতে 15-20 বছর আগে এই হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন হলে আসলে সে ধরনের কোনো মিছিল মিটিং সমাবেশ কিছুই হতো না, কিন্তু আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে একটি ঘটনা ঘটলে সারা বাংলাদেশের শত শত সংগঠন আজকে রাজপথে বেরিয়ে আন্দোলন করে। আপনারা জানেন যে আজকে সারা পৃথিবীতে বাংলাদেশের বিশেষ করে যে মানবতা বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দেশে থাকার জায়গা করে দিয়েছেন তিনি, সেজন্য সারা পৃথিবীতে তিনি সত্যিকারের মানবাধিকারের সম্মান পাচ্ছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে একটি সম্প্রদায় যারা এই দেশের বৃহত্তর জনগোষ্ঠী হিন্দু সম্প্রদায় আগে এবং পরে কিছু দুর্বৃত্তরা সেই হিন্দু সম্প্রদায়ের যে ভণ্ড দেখিয়ে রাতের আধারে অগোচরে ভালো হবে না, সেটা নিশ্চয়ই কোনো না কোনো ভাবে সেটা খারাপ হবে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার প্রতি, প্রশাসনের প্রতি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কিন্তু অনুরোধ জানিয়ে আমি একটা কথা বলতে চাই যে আমাদের